মেয়েটি যখনই সামনে থাকা বিড়ালকে দেখে তার চেহারাতেও বিড়ালের মতো গভীরত লাগে। এটা দেখে বিড়াল ভয়ে চিল্লিয়ে ওঠে। মেয়েটির গপ অনবরত বেড়ে যাচ্ছিল। তার বাবা যখন এই দৃশ্য দেখে তখন খুবই হতবাক হয়ে যায়। এরপর লিলি পাখাওয়ালা একটা বিড়ালে বদলে যায়। বাবা লিলিকে একটা রহস্যময় জাদু স্কুলে পাঠিয়ে দেয়। কিন্তু এই স্কুলে এডমিশন পাওয়ার জন্য তাকে কঠিন পরীক্ষা দিতে হবে। সবার আগে অগ্নিবিদ্যার পরীক্ষার জন্য ডাকা হয়। তাদেরকে তাদের সামনে দেখা মোমবাতি থেকে দূর থেকে জ্বালাতে হবে। যিনি তার আঙুল উঠায় আর তার আঙুল থেকে একটা আগুনের শিখা বেরিয়ে মোমবাতি জ্বালিয়ে দেয়। পরের ছাত্র এই পরীক্ষা পাশ হয়ে যায়। কিন্তু যখন স্যামের বাড়ি আসে তখন তার আঙুল থেকে আগুনে বদলে ধোঁয়া বেরোতে লাগে। নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করে কিন্তু ধোঁয়া গোটা রুমে ছড়িয়ে পড়ে। এইভাবে স্যাম প্রথম লুজার প্রমাণিত হয়। দ্বিতীয় টেস্টে সবাইকে তাদের সামনে থাকা কুকুরের সাথে কথা বলতে হবে। যদি তারা কুকুরকে জিজ্ঞেস করে তার নাম এবং জন্ম তারিখ বলতে পারে তাহলে তারা এই টেস্ট পাস করে যাবে। আর একটা টেস্টে টেবিলে রাখা জিনিসকে নিজের পাওয়ার দিয়ে টেনে নিজের দিকে নিয়ে আসতে হবে। মেয়েটি আচমকা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর কাপ দ্রুত গতিতে টিচারের দিকে চলে যায়। আর একটা টিচার মরতে মরতে বেঁচে যায়। এরপর ফ্লাইং টেস্টে সবাইকে 30 সেকেন্ডের জন্য হাওয়াতে উঠতে হবে। ছেলেটি তার ভারী ব্যাগ নামায় আর তেজ গতিতে উড়ে ছাদে ধাক্কা খেয়ে যায়। এরপর তাকে নিচে নামানোর জন্য সিঁড়ি নিয়ে আসা হয়।